গেল মার্চের প্রথম সপ্তাহে দেশে প্রথম তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর তথ্য দেয় সরকার তারপর থেকে করোনা আক্রান্ত রোগী মৃত্যু বাড়ছে প্রতিদিন বিচ্ছিন্ন দু এক দিনের ব্যতিক্রম ছাড়া মার্চ থেকে করোনায় দৈনিক আক্রান্ত হওয়ার সংখ্যার চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা সবসময় ছিল কম গত এক সপ্তাহে এই দৃশ্যপট ধারাবাহিকভাবে উল্টে গেছে সরকারের প্রতিদিনের তথ্য অনুসারে গত আঠারোই আগস্ট থেকে দৈনিক করোনা আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা বেশি দেশে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা সরকার হিসেবে প্রায় তিন লাখ তার বিপরীতে মোট সুস্থ হওয়ার সংখ্যা এক লাখ ছিয়াশি হাজারের উপরে এই পরিসংখ্যানের প্রতি দৃষ্টি রেখে বিএসএমএমইউ এর সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলামের বিশ্লেষণ ভিন্ন আজকে যত আক্রান্ত হয়েছে সেটার সঙ্গে আজকে যারা সুস্থ হয়েছে সেটা মিলবে না ওই যে টোটাল ইনফেক্টেড হয়েছে ওখান থেকে সুস্থ হচ্ছে যে কয়জন তাদের নাম্বারটা ওরা দিচ্ছে তবে সুস্থতার সংখ্যা বৃদ্ধির ইতিবাচক দিক ব্যাখ্যা করেনি যারা সুস্থ হচ্ছে তাদের মধ্যে অনেকেরই অ্যান্টিবডি ডেভেলপ করবে দু একজন বাদে তো এখন এই যে অ্যান্টিবডি ডেভেলপ করলো তারা কিন্তু নেক্সট আবার সংক্রমিত হবে না স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায় প্রতিদিন পরীক্ষার সংখ্যার তুলনায় শনাক্তের হার সাম্প্রতিক দিনগুলোতে শতাংশের নিচে এই কুড়ি হার যদি আবার কুড়ি শতাংশের বেশি হতে থাকে তবে সেটা দুশ্চিন্তার কারণ হবে বলে মনে করেন ভাইরাস সংক্রমণ চিকিৎসা বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম নিজাম সিদ্দিকি ফোর ন্যাশনাল ডেস্ক